আসসালামু আলাইকুম। আজকের লকডাউনের পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের খবরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি আবেদন থাকলো। সীমিত পরিসরের লকডাউনের তিন দিনের প্রথম দিন আজ শুধু পণ্যবাহী যানবাহন আর প্রধান সড়ক ছাড়া অন্য সড়কে রিকশা চলাচলের অনুমতি থাকলেও রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত যানবাহন। চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট কড়াকড়ি করেছে পুলিশ। মোটর সাইকেলে দুইজন আরোহী দেখলেই দেওয়া হচ্ছে মামলা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের। সোমবার 28 জুন সকাল থেকেই রাজধানীর মিরপুর, প্রগতি সরণী, এয়ারপোর্ট সড়ক সহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কগুলোতে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সকাল 11টার দিকে এয়ারপোর্ট সড়কে খিলক্ষেত থেকে বনানীগামী অংশে যানজটের লম্বা সিরিয়াল দেখা যায়। হোটেল রেডিসনের সামনে এসে দেখা যায় পুলিশ চেকপোস্টের নিয়মিত কার্যক্রমের কারণে এই যানজট। যানবাহনের বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন, প্রাইভেট কার, জিপ ইত্যাদি। কোনো মোটর সাইকেলে দুজন আরোহীর বেশি থাকলে সেগুলোকে থামানো হচ্ছে সিএনজি এবং রিক্সাকেও। সড়কে বের হওয়ার উপযুক্ত কারণ উপস্থাপন করতে না পারলে সেই সব যানবাহন ও চালকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। পিউ ভিউয়ার্স, এই ছিল খবরটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।